আপনারা দেখছেন চ্যালেঞ্জ 26 বুলেটিন। ওদিকে দেখা পড়ে সবার দিকে সবার দিকে আনলে তো ভাইয়া অনেকদিন ধরে পরিশ্রম করতো আমাদের এই ফ্যামিলিতে বন্যা হওয়ার পরে তুমি আচ্ছা চার দিন যাব আমি লাইভে দেখতেছি এবং তুমি যোগাযোগ করতেছি তুমি খানা নাই কিনা নাই তুমি একটা টিম নিয়ে অনেক কাজ করতেছো যেখানে মানুষ যেতে পারে না সেখানেও তুমি গেছো তো এটা খুবই কী বলবো আমি আশা করে যেতে পারতেছি না আমি বাংলাদেশ জাতীয় জনগণ ফাউন্ডেশন মোহাম্মদ নাসির বিন নাসিমুল্লাহ আমি এটা চেয়ারম্যান তো আমি তোমাকে সহযোগিতা করতে পারি নাই কিন্তু বাট অন্য থেকে বিভিন্ন ঢাকা থেকে মেকানিজম করে কয়েকদিন আমি খানা খাবার পাঠাইছি টান পাঠাইছি তোমার লোক যোগাযোগ সমস্যা করতে পারি নাই এখন আসছো এখন অবস্থা রাখি ফেলুন অবস্থা রাখি কোন জায়গায় কান গেলে এখন কোন কোন জায়গায় যায় নাই আমার প্রথম কোন জায়গায় প্রথম কথা হচ্ছে ফেনীতে এখনও মানুষ গৃহবন্দী হয়ে আছে যেখানে এখনও অনেক অনেক জায়গায় অনেক অনেক জায়গায় আমাদের পক্ষে পানি পৌঁছানো সম্ভব হয় না কারণ একটা ভ্যানে বা একটা নৌকাতে কত কত নেওয়া যায় মানুষ বিল্ডিংয়ে বিল্ডিংয়ে হাত হাত দাঁড়িয়ে আছে এক গ্লাস এক বোতল পানির জন্য এই পরিস্থিতিতে এখন কিন্তু ফেনি শহর দিয়ে কিন্তু ফেনি শহরে কিন্তু পানি নেমে যাচ্ছে সেক্ষেত্রে ফেনি থেকে ফেনিতে যারা যাচ্ছেন তারা ওইখানে পাওয়া যাচ্ছেন কষ্ট করতেছেন আপনাদেরকে স্থানীয় লোকদের ঢাকা ফেনি যাওয়ার পরে স্থানীয় লোকদের সাথে যোগাযোগ করে আপনারা এই মুহূর্তে ফেনি ফাজিলপুর সোনুয়া বাজার লস্করহাট মোটবি এই এরিয়া কিন্তু টোটালি পানির তলে আছে এখনও ওই ওই জায়গাতে যদি আপনারা যাইতে চান তাহলে আপনাদেরকে যাইতে হবে ডাইরেক্ট মহিফাল থেকে সোজা লেমুয়ার পরে হাইয়ারা আপনারা লেমুয়া দিয়ে লেমুয়া ব্রিজ দিয়ে ঢুকতে পারেন হাইয়ারা নামক জায়গা আছে ওটা দিয়েও ঢুকতে পারেন ওইখানে রাস্তায় যারা ঢাকা থেকে যাবেন তারা কিন্তু বেশি সংখ্যক লোক নিয়ে যাবেন না তারা হয় তারা থাকবেন তারা রাস্তা থাকবেন তারা এই গাড়িগুলোরে উড়ে দিবেন কিন্তু ভিতরে ভিতরে নিয়ে যাবেন এলাকার লোক কারণ এখানে মৃত্যুর ঝুঁকি আছে আর সাঁতার যারা জানে না কোনোভাবে আবেগ দেখেই আপনারা নৌকায় উঠবেন না আমি তানবীর আমি নিজেই গ্রামের ছেলে ফেনীর ছেলে ফাদিপুরের ছেলে আমি নিজে পড়ে গেছি আমার চশমা কিন্তু আমি আর ঝুঁকি পাইনি সাঁতার জানি আমি আবার গড়ে উঠছি যারা ঢাকা থেকে যাচ্ছেন আল্লাহর দোহাই কোনো সাঁতার না জানা লোক বোর্ডে উঠবেন না আপনাদেরকে কিন্তু দরকার আছে যারা কাজ করে আসতেছে তাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট দেন কারণ একটা জায়গা থেকে যখন যায় নৌকাতে যখন যায় মিনিমাম 17-18 ঘন্টা সময় লাগে ফিরে আসতে তাদের মেডিকেল ট্রিটমেন্টটা আপনারা এনশিওর করেন যারা 100% সাঁতার জানে এরকম দু একজন এক একটা গাড়িতে উঠেন ভ্যানে উঠেন বোর্ডে উঠেন এবং এলাকার সর্বোপরি যে এলাকায় ঢুকতেছে ওই এলাকার লোকাল লোকদেরকে আপনারা সাথে করে নিয়ে যান সবাইকে অনেক ধন্যবাদ যারা সারা বাংলাদেশের মানুষ ছাত্র সমাজ পুলিশ নৌবাহিনী পাগলের মতো জীবন দিয়া মানে জীবনের মূল্য না করে তারা যেভাবে কাজ করতেছে আমি একজন ফেনীবাসীর জনগণ হিসেবে ফেনীবাসীর মানুষ হিসেবে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ থাকবো এখনও আমাদের ফেনীতে ফেনীর মানুষদেরকে বাঁচান এখনও হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ পানিবন্দী আছে খানার অভাবে মরে যাচ্ছে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি প্রিয় তানভীরকে প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই শুনছেন সরাসরি তানভীরের মুখ থেকে সে তানভীর এত দিন কীভাবে কাজ করছেন ফেনীতে এখন আবার রাত্রে চলে যাবেন তানভীরতে আসছেন কিছু মেডিকেল টিম মেডিকেল কিছু আইটেম নিতে আসছেন এগুলো নিয়ে যাবেন ওইখানে অনেকগুলি অনেক অনেক কিছু শট তানভীর বলছে কোন কোন জায়গা কোন কোন এরিয়াতে এখনও লোক যেতে পারে নাই আপনারা ওখানে আমি হোয়াটসঅ্যাপ অবশ্যই ভিডিওতে একটা নাম্বার দিয়ে দেবো ওইখানে স্থানীয় লোকজন সহায়তা নেবেন যারা যাবেন অল্প সংখ্যক লোক যাবেন 7-8 জনের লোক যাবেন এবং ওইখানে স্থানীয় লোকদের সহায়তা নেবেন নাঙ্গুলকুট এরিয়ার কিছু কিছু জায়গা এখনও টান যায় না এখানে আপনারা যাবেন আর বিশেষ করে এই বন্যা কবলিত অবস্থায় সারা বাংলাদেশে সবাই জাতীয় করছে পুলিশ সেনাবাহিনী প্রত্যেকটা বিদেশের লোকই আমাদের এখানে কাজ করতেছেন সারা বাংলাদেশেই সেই লোক সহকারে কুমিল্লা নোয়াখালী চিটাগাং নিষ্কার জেলার ভিতরে আমাদের বন্যা কবলিত তো সবচেয়ে ভয়ঙ্কর বন্যা ফেনী বলা যেতে পারে ফেনী অনেকগুলা গ্রামে চলিয়ে গেছে সবাই আপনারা দেখতেছেন লাগবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা নোয়াপুর থেকে অনেক লোকের আমরা সহায়তা করতেছি এটা কল্পনাবিহীন আমরা বাংলাদেশ ইলেকট্রিক সুন্দর বিশাল আলমকে সহায়তা করেছেন গতকাল আমরা এখনও অব্যাহত আছি বাংলাদেশ ব্যবসায়ী জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকেও অব্যাহত আছি বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে অব্যাহত আছে বিভিন্ন মার্কেট থেকে অব্যাহত আছে এবং ছাত্র সমাজ সারা বাংলাদেশ ছাত্র সমাজ যাতে করছেন
কারণ চিঠিতে যার যার ইচ্ছা মতে মানে মানবতা কাকে বলি, এটা আসলে বহিঃপ্রকাশ, মানবতার বহিঃপ্রকাশ। আমরা 70 লক্ষ মানুষ পানিবন্দিতে, 18 কোটি মানুষ মনে হচ্ছে যাতায়াত করছি। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন, এই বন্যা থেকে রক্ষা করেন, এই গর্জবাজার থেকে আমাদেরকে রক্ষা করেন। আমরা যা যা জায়গা থেকে সব আল্লাহর কাছে ক্ষমা চাই, দোয়া চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। দ্রুত যেন বন্যা থেকে আমরা পরিত্রাণ পাই এবং আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করেন। আমরা সবাই দোয়া করি, আর যা যা জায়গা থেকে যতটুকু সম্ভব যা যা পারে শুকনো খাবার, মেডিকেল কিছু আইটেম, স্যালাইন প্লাস এই যে কারেন্ট নাই, মোমবাতি, তারপরে শুকনো খাবার, মুড়ি টুড়ি, এই ধরনের বিস্কিট, এই ধরনের খাবার নিয়ে যাবেন। যে খাবার নিলে নষ্ট হবে ওই ধরনের খাবার নিয়েন না। আর অচেনা জায়গার মধ্যে আপনারা কেউ যাবেন না, ওইখানে স্থানীয় লোকদের সহ এখানে গেলে ওইখানে অবস্থা সিরিয়াস, আপনারা আসতে পারবেন পানির স্রোত অথবা রাস্তাঘাট চিনবেন না। অনেক মানুষ হারিয়ে গেছে ওইখানে, অনেক মানুষ আমি 4 দিন আগে দেখলাম 4 জন ছাত্র টান দিতে গিয়ে স্রোতে মারা গেছে। গতকাল যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, 5 জন লোক গাড়ি উল্টে মারা গেছে। আপনারা যারা টান নিয়ে যাবেন, ধীরে যাবেন, পরিবহনের যারা ড্রাইভার আছেন তাদেরও ধীরে যাবেন, তারা ওরা করবেন। একটা কথা বলি, বাইরের কোনো লোক যারা ঢাকার থেকে বাইরে থেকে আসতেছেন, বাইরের কোনো লোক রাতের বেলায় কোনোভাবেই এলাকায় ঢুকবেন না ভোট নিয়ে, কোনোভাবেই না। এটা পুরোপুরি 100% মৃত্যুর ঝুঁকি আছে। আপনারা এলাকার যদি পারলে, এলাকার আর্মি আছে, নৌবাহিনী আছে, জেলা প্রশাসকের কাছে আপনারা খাবারগুলো বা আপনাদের ত্রাণগুলো পৌঁছাই দেন, কিন্তু আপনারা নিজেরা আবেগ দেখিয়ে ভিতরে